বন্ধুরা, শেষ পর্যন্ত জয় হলো ইসলামিক রিপাবলিক অফ ইরানের। আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন ক্ষমতা গ্রহণের পর উভয় পক্ষের মধ্যে বাগযুদ্ধ চরম আকার ধারণ করে। কে আগে 2015 সালে অনুষ্ঠিত ছয়জাতি পরমাণু চুক্তিতে ফিরবে? ইহুদিবাদী ইসরায়েল আমেরিকার উপর সর্বোচ্চ চাপ প্রয়োগ করে আসছিল, আমেরিকা যেন কোনোভাবেই 2015 সালে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তিতে না ফেরে। কিন্তু ইসরায়েলের সেই আকাঙ্ক্ষা ধপে টেকেনি। বন্ধুরা, জো বাইডেন সরকার ডোনাল্ড ট্রাম্পের সময়ে নেয়া ইরান বিষয়ক সব সিদ্ধান্ত বাতিল বলে ঘোষণা করেছে। এটা ইরানের জন্য এক বড় রকমের বিজয় বলতে পারেন। বন্ধুরা, জো বাইডেন সরকার প্রথম থেকেই ঘোষণা দিয়েছিল, তারা যদি সরকার গঠন করতে পারে তাহলে 2015 সালে স্বাক্ষরিত ছয়জাতি পারমাণবিক চুক্তিতে ফিরে যাবে। এবং দিন শেষে সেই সিদ্ধান্তই কার্যকর করা শুরু করল বাইডেন প্রশাসন। বন্ধুরা, এটি ইরানের জন্য একটি চরম বিজয় এবং ইরানের প্রতিদ্বন্দ্বী ইহুদিবাদী ইসরায়েল রাষ্ট্রটির জন্য এক চরম পরাজয় বলতে পারেন। যতদিন পর্যন্ত আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ছিলেন, ততদিন পর্যন্ত মনে হয়েছিল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন বেনিয়ান নেতানিয়াহুই আমেরিকা চালাচ্ছেন। তেল আবিব থেকে যে সকল সিদ্ধান্ত নেওয়া হতো তা ইমপ্লিমেন্ট করা হতো আমেরিকা থেকে। বন্ধুরা, তেল আবিবের সিদ্ধান্তই ছিল আমেরিকার সিদ্ধান্ত। এই বিষয়টির এখন পরিবর্তন ঘটেছে। আমেরিকা মধ্যপ্রাচ্যকে একটি স্থিতিশীল অবস্থায় বর্তমানে দেখতে চায় এবং তারই ধারাবাহিকতায় তারা হয়তো ইরানের সাথে ছয়জাতি পারমাণবিক চুক্তিতে ফিরে যাবে। এর জন্য মধ্যপ্রাচ্যের কয়েকটি মুসলিম রাষ্ট্র থেকে শুরু করে ইহুদিবাদী ইসরায়েল রাষ্ট্রের গাত্রদাহ হবে, এটাই স্বাভাবিক। রাষ্ট্র হিসেবে ইরান চরম ধৈর্যের পরিচয় দিয়েছে। তারা সবসময়ের জন্য অপেক্ষা করেছে আমেরিকার সরকার পরিবর্তনের, এবং জো বাইডেন সরকার ক্ষমতা গ্রহণের পর তার প্রথম যে বাণী ছিল সেটির সাথে পূর্বের বাণীর কোনো মিল ছিল না। জো বাইডেন সরকার ক্ষমতা গ্রহণের পর তিনি ঘোষণা করেন, ইরান পুরোপুরি পারমাণবিক চুক্তিতে না ফিরলে তার সাথে কোনো আলোচনা নয়। দিন শেষে আমেরিকা 2015 সালে স্বাক্ষরিত ছয়জাতি পারমাণবিক চুক্তিতে ফিরতে প্রাথমিক পদক্ষেপ গ্রহণ করেছে। বন্ধুরা, এটি হয়তো আমেরিকা এবং ইরানের মধ্যে এক প্রকার দ্বন্দ্বের অবসান ঘটাতে সক্ষম হবে। এখন দেখার বিষয় ছয়জাতি পারমাণবিক চুক্তিটি কিভাবে নতুন করে রূপ লাভ করে। এক্ষেত্রে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো, বিশেষ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন চরম বিরোধিতা করবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এই বিরোধিতার মধ্য দিয়ে এই ছয়জাতি পারমাণবিক চুক্তিটি কিভাবে তার সার্থকতা লাভ করে এটি এখন দেখার বিষয়। বন্ধুরা, ছয়জাতি পারমাণবিক চুক্তির প্রতি নিরাপত্তা পরিষদের 5 স্থায়ী সদস্য থেকে শুরু করে জার্মানির সাপোর্ট রয়েছে। শেষ পর্যন্ত যদি এই ছয়জাতি পারমাণবিক চুক্তিটি আবার পুনরুজ্জীবন লাভ করে তাহলে মধ্যপ্রাচ্যে ইরানের সামরিক এবং অর্থনৈতিক সক্ষমতা আবার মাথা ঝাড়া দিয়ে উঠবে, এটি নিশ্চিত করে বলা যায়। মধ্যপ্রাচ্যে যদি তুরস্ক, ইরান এবং কাতার জোটটি আবারও সক্রিয় হয়ে ওঠে তাহলে মধ্যপ্রাচ্যের মুসলিম রাষ্ট্রগুলো থেকে শুরু করে ইহুদিবাদী ইসরায়েল রাষ্ট্রটি চরম চাপের মুখে পড়বে। বন্ধুরা, মোদ্দা কথা হলো, মধ্যপ্রাচ্যের রাজনীতি এখন আর ইহুদিবাদী ইসরায়েলের সিদ্ধান্ত মতো চলবে না, এখানে নতুন কিছু আসছে। বন্ধুরা, ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত বাতিল করে জো বাইডেন সরকার দারুণ একটি কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে জাতিসংঘে পাঠানো 3টি চিঠির বিপরীতে জো বাইডেন সরকার একটি চিঠি পাঠিয়েছে বিগত চিঠিগুলো বাতিল করে। এই চিঠিগুলো ছিল ইরানের উপর নিষেধাজ্ঞা সম্পর্কিত। তার মানে সাময়িকভাবে ডোনাল্ড ট্রাম্পের সেই সিদ্ধান্তগুলোকে কলমের এক খোঁচায় বাতিল করে দিলেন জো বাইডেন। বন্ধুরা, এখন দেখা যাক সামনে ইরান এবং আমেরিকার মধ্যে, বিশেষ করে ছয়জাতি পরমাণু চুক্তি সম্পর্কিত যে সকল দেশগুলো আলোচনায় ছিল তাদের মধ্যে নতুন করে আলোচনার মাধ্যমে 2015 সালে অনুষ্ঠিত ছয়জাতি পারমাণবিক চুক্তি নতুন করে বহাল হয়, না নতুন কোনো চুক্তি করার জন্য ইরানকে চাপ প্রয়োগ করা হয়। নতুন চুক্তির কথা বললে ইরান মানবে না, এটি নিশ্চিতভাবে বলা যায়। বন্ধুরা, সাম্প্রতিক পদক্ষেপের মাধ্যমে আমেরিকা এবং নিরাপত্তা পরিষদের 5 স্থায়ী সদস্য সহ অর্থাৎ P5+1-এর 2015 সালের ছয়জাতি চুক্তিতে ফিরে যাওয়ার পথ সুগম হলো। 2015 সালে ইরানের সাথে পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী 6 দেশের সাথে অনানুষ্ঠানিক আলোচনায় বসার যে প্রস্তাব ইউরোপীয় ইউনিয়ন বা ইউ দিয়েছে তা বিবেচনার করার কথা জানিয়েছে তেহরান। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী ও অন্যতম প্রধান পরমাণু আলোচক সাইয়েদ আব্বাস আরাকচি একথা জানিয়েছেন। ইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেফ বোরেল পরমাণু সমঝোতার ভবিষ্যৎ রোডম্যাপ নির্ধারণের জন্য এটিতে স্বাক্ষরকারী দেশগুলোকে নিয়ে একটি অনানুষ্ঠানিক বৈঠকে বসার আগ্রহ দেখিয়েছেন। আরাকচি জানিয়েছেন, আমেরিকা 2018 সালে এই সমঝোতা থেকে বেরিয়ে যাওয়া সত্ত্বেও দেশটিকে সম্ভাব্য বৈঠকে আমন্ত্রণ করতে চান বলে জানিয়েছেন বোরেল। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী শনিবার রাতে IRIB-র এক টক শোতে অংশ নিয়ে আরও বলেন, আমরা বোরেলের প্রস্তাব বিবেচনা করছি এবং চীন ও রাশিয়ার মতো মিত্রদের সাথে বিষয়টি নিয়ে কথা বলছি,
তবে ইরানের এই শীর্ষস্থানীয় কূটনৈতিক বলেন, আমেরিকা যদি পরমাণু সমঝোতায় ফিরতে এবং সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে চায় তবে কোনো আলোচনারই প্রয়োজন নেই। তবে তারপরও ইউ এর প্রস্তাব নিয়ে ইরানি নীতি নির্ধারকরা আলোচনা চালিয়ে যাচ্ছেন এবং এ ব্যাপারে সিদ্ধান্ত হলে তা যথাসময়ে জানিয়ে দেওয়া হবে বলে মন্তব্য করেন আব্বাস আরাকচি। এর আগে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেট প্রাইস বৃহস্পতিবার বলেছেন, পরমাণু সমঝোতা নিয়ে জো বাইডেন প্রশাসন ইরান সহ এর সাথে সংশ্লিষ্ট দেশগুলোর সাথে আলোচনায় বসতে চায়। বন্ধুরা, ইরান বলেছিল যদি তাদের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা হয় তাহলে পর্যায়ক্রমে তারা তাদের পরমাণু স্থাপনাগুলো IAEA-র পরিদর্শন বন্ধ করে দেবে এবং সাম্প্রতিক সময়ে ইরান দৃঢ়ভাবে এই পদক্ষেপ নিয়ে ডেডলাইন বেঁধে দিয়েছিল। তবে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের কারণে ইরান সীমিতভাবে IAEA-র পরিদর্শন 3 মাস বাড়ানোর পদক্ষেপ নিয়েছে। তবে ইরান এক্ষেত্রে শর্ত জুড়ে দিয়েছে যে IAEA-র কর্মকর্তারা সীমিত পরিসরে পরিদর্শনের সুযোগ পাবেন এবং কোনো ঝটিকা সফর পরিচালনা করতে পারবেন না। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2015 সালে পারমাণবিক চুক্তি ত্যাগ করার পর যুক্তরাষ্ট্র এখনও পর্যন্ত ইরানের উপর থেকে অবরোধ তুলে নেয়নি। এতে কয়েক বছর ইরানের অর্থনৈতিক ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। এর কারণে মঙ্গলবার থেকে পরমাণু স্থাপনা পরিদর্শনের নীতি পরিবর্তন করতে যাচ্ছে দেশটি। অবরোধের কারণে ইরান চুক্তির শর্ত ভঙ্গ করে 2019 সাল থেকে পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরু করে। এবছর শুরুর নাগাদ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ 20% পর্যন্ত বাড়ানো হবে বলে ঘোষণা দেয় দেশটি এবং সাম্প্রতিক সময়ে তাদের এই প্রক্রিয়া আরও জোরদার করা হয়েছে এবং ধারণা করা হচ্ছে কয়েক মাসের মধ্যে ইরান প্রায় 20% সমৃদ্ধ 120 কেজি ইউরেনিয়াম তাদের হাতে আনতে সক্ষম হবে। আর এটি বিশ্ব সম্প্রদায়কে এক প্রকার মহাচিন্তার মধ্যে ফেলে দিয়েছে, বিশেষ করে আমেরিকা এবং তার মিত্রদের। বন্ধুরা, বর্তমানে ইরানের যে পারমাণবিক সক্ষমতা, বিভিন্ন সামরিক এবং পারমাণবিক বিশেষজ্ঞগণ ধারণা করেন যে কয়েক মাসের নোটিশের মধ্যে ইরান কমপক্ষে কয়েকটি পারমাণবিক বোমা তৈরি করতে সক্ষম। শুধু তারা সেটি প্রকাশ করছে না। বন্ধুরা, তাই ইরানের হাতে এমন এক শক্তি আছে, বিশ্ব সম্প্রদায় যদি তাদের বক্তব্য বা কথা না রাখে তাহলে ইরান হয়তো শেষ পর্যন্ত পারমাণবিক অস্ত্রের অধিকারেই ছাড়বে। বন্ধুরা, এখন সময় বলে দেবে ইরান কোন দিকে যায় এবং বিশ্ব সম্প্রদায়কে আবার তার কথা রাখতে সক্ষম হবে, না ডোনাল্ড ট্রাম্পের মতো প্রতারণার মাধ্যমে বিশ্ব সম্প্রদায় আবারও ইরানকে প্রতারিত করবে। আর এরপর যদি এমনটি ঘটে থাকে তাহলে হয়তো ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে কেউ বিরত রাখতে পারবে না। বন্ধুরা, আজকের মতো ভিডিও বিশ্লেষণটি এখানেই শেষ করছি। অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আর মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি যারা নিয়মিত দেখে থাকেন, যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। ধন্যবাদ সকলকে।